ত্রিপুরা ইতিহাসে প্রথম ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পদার্পণ করেছেন। করে এসে উনি আমাদের জনজাতির জন্য এখানে 1300 কোটি টাকা দিয়েছেন। সত্যি এটা ঐতিহাসিক, এর জন্য আমাদের শুধু জনজাতি নয়, ত্রিপুরাবাসী সবাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছে। সাথে মোদিজি অনুমোদনেই উনি যেহেতু এটা করেছেন, তো এর সাথে সাথে মোদিজি এবং এর সাথে সাথে আমাদের বিপ্লব কুমার দেবজি, উনিও ওনাদেরকে আমাদের এখানে যে প্রয়োজনীয়তা এটা প্রেজেন্টেশন করানোর পরেই তো ওনারা দিয়েছেন, তার জন্য বিপ্লব কুমার দেব মহাশয়কেও আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি।